পরবর্তী প্রশ্ন হলো একজন মুসলিম মহিলা জনসমক্ষে ইসলামী বক্তব্য দিচ্ছেন এবং নারী পুরুষ একসাথে বসে তা শুনছেন এটা কি ইসলাম সমর্থন করে আধুনিক ইসলামের নামে অনেকে একে বাহাবা দিচ্ছেন অত্যন্ত এমন একটি প্রশ্ন করে যা আমাদের সমাজে আজ অহরহ ঘটে যাচ্ছে কিছু মানুষ নিজেদেরকে অতি বড় তাহিদবাদী বা হেসবুত তাহিদবাদী বা এই জাতীয় নাম টাম দিচ্ছে কেউ কেউ তাদের মেয়েরা দুর্ভাগ্যবশত তাদের মেয়েরা এই জাতীয় বক্তৃতা করে বেড়াচ্ছে সেখানে নারী পুরুষরা বসে আছে ঠিক অনুরূপভাবে অনেক মানুষ এরকম বক্তৃতা করে বেড়াচ্ছে নারীরা বক্তৃতা করে পুরুষের সামনে বসে শোনে নারী দিদি তাকে শুনতেছে এটা জাহেজ হলো কোন দিন এটা তো হারাম এই জাতীয় জিনিস তো জাহেজ নেই অনেকে দেখি গান গায় অনেকে দেখি আবার ওয়াজ করে টেলিভিশনে ওই নারী টেলিভিশনে মুখ খুলে ওয়াজ করতেছে তার জন্য এই ওয়াজ জাহেজ করলো কে টেলিভিশনে তাকে ওয়াজ করতে হবে কেন তার পরিবার দেখুক তার আশেপাশে যারা স্বজনকে করতে হয় তো পুরুষ মানুষ করবে মেয়েদের জন্য ওয়াজের জায়গা নয় আমরা দেখি না মেয়েদের জন্য ওয়াজের জায়গা মেয়েদের মাঝে শুধু অর্থাৎ মেয়েদের মাঝে শুধু করতে পারবে মেয়েদের জন্য সে পুরুষদের মাঝে বা এমন জায়গা করতে পারে না যে সবাই শুনে এটা নয় বলতে পারেন যে আশারাদি আল্লাহা তো বেরোচ্ছি ইত্যাদি ইত্যাদি আশারাদি আল্লাহ কি ওয়াজ করতে পেরেছিলেন সেখানে আসারা দিন যেখানে গেছেন সেটাও তিনি জীবনে স্বীকার করেছেন যে এটা তার জন্য এভাবে তিনি কাঁদেন জীবনের শেষের দিকে যেটা মাল ই জামাল আমার কি হলো আমি কেন জামালের যদি কেন গেলাম এই জন্য একজন মেয়ের জায়গা হচ্ছে তার ঘর এবং সবচেয়ে বেশি ভালো জায়গা হচ্ছে তার ঘরের কোন যেখানে সে একান্তে বসবাস করে একান্ত রোম যেটা এটা হচ্ছে মেয়ের সবচেয়ে ভালো জায়গা প্রয়োজন সে বের হবে এর কোনো আপত্তি নেই প্রয়োজন সারাই প্রয়োজন শরীয়ত যেটাকে প্রয়োজন মনে করে সেটা প্রয়োজন আপনার প্রয়োজন মনে করলে হবে না শরীয়তকে কখন প্রয়োজন মনে করে তার খাবার নাই খাবার আনতে যাবে বাজার করা দরকার বাজার করতে যাবে কেউ নাই তাকে বাজার করে সহজ দা করবে সে করবে অথবা হেল্প করছে সামনেকে অথবা তার চাকরি খাবার নেই চাকরি করতে যাচ্ছে পরিবেশ ভালো আছে সেখানে চাকরি করছে এটা নিষেধ নাই কিন্তু অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে আমরা হচ্ছে এখন ইউরোপ আমেরিকা যেটা সাড়ে কালকে আমি এটা কালকে পরের দিন গ্রহণ করি ওরা যেটা একটা বড়ো ধরনের একটা থিওরি দিবে আমি এটা গ্রহণ করে নিব সিডাও বলেন অথবা চাইনিজ চাইনাজ শুক্তি বলেন বিভিন্ন রকমের চুক্তি ইন্টারন্যাশনাল ক্রিটি অনুসারে এখন শুরু হয়ে গেছে নারীদেরকে ঘর থেকে বের করা এটা যেমন কাফেররা যেভাবে স্বজন করে বের করছে ইমানদাররাও ইমান ইমানের নাম দিয়েদেরকে বের করতেছে আবার কেউ কেউ নাটক নাম দিয়ে বের করতেছে নাটক দিয়ে ইসলাম প্রচার করতেছে কেউ কেউ এভাবে হারাম দিয়ে ইসলাম প্রচার করার কোনো সুযোগ নেই হারাম দিয়ে ইসলাম প্রচারিত হয় না ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কেউ কেউ ওয়াজ করতেছে যেহেতু ওয়াজ করতে বলছে কেউ নাকে পুরুষের সামনে এগুলো ওয়াশগুলি কেন হয় এবং সেগুলি আবার ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে এটা প্রবটি হচ্ছে হারাম এটা কখনও জায়জ হবে না এই নারীর জন্য এইভাবে বের হয়ে ওয়াজ করা মুখ ঢেকে ওয়াজ করলো সেটাও তার জন্য জায়জ হবে না কেন তারাই ওয়াশ করতে বলছে কে সে মহিলাদের মধ্যে শুধু ওয়াশ করতে পারবে যে ওয়াজ মহিলাদের বাইরে চলে যাবে সেটা করতে পারবে না ফেতা তৈরি করবে সেটা মহিলাদের মধ্যে ওয়াজ করবে সেটা রেকর্ড হওয়ার দরকার নেই তার জন্য সারা দুনিয়ার মহিলাকেও আল্লাহ আল্লা রসুর দায়িত্ব তার দায়িত্ব দেয় না যে সকলে হেদায় কাজ করতে তাকে তার পরিবার তারপরে তার আত্মীয় স্বজন তার আশেপাশে সমাজ তা এটা দেখুক যথেষ্ট একজন নারী যদি কোনো তার দায়িত্ব এটুকু পালন করে এটাই তার জন্য যথেষ্ট মুক্তির জন্য আমরা মুক্তি মুক্তি তো পেতে চাই আজ দেখা যাচ্ছে মুক্তির জায়গা ভিন্ন হয়ে গেছে রসোল্লা সাল্লা বলছেন ইমান ইসলাম এহসান ইসলাম ইমান এহসান ইমান ইসলাম এহসান অর্থাৎ তিনটি জিনিসকে গুরুত্ব দিয়েছেন আপনি এর সাথে ভিন্ন যোগ করে দিয়েছেন নতুন নতুন জিনিস যোগ করে দিয়েছেন সেটা আপনি যোগ করে আবার সেটাকে মাত্রাও বাড়িয়ে দিয়েছেন এবং নারীদের দিয়ে সেটা করাচ্ছেন এবং যেটা না হলে আপনাকে পাকড়াও করা না সেটা নারীদের দিয়ে করাচ্ছেন এর অর্থ হচ্ছে এদেরকে বাপ মা নেই এদেরকে আত্মীয় স্বজন নেই এদেরকে স্বামী নেই এদের কোনো দায়িত্বশীল নেই এরা কীভাবে এগুলি করে বেড়াচ্ছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না এগুলিকে কঠিনভাবে আপনার নিয়ন্ত্রণ করা উচিত উচিত এরা না বাপ কারো স্ত্রী কারো না বোন কারো তাদের কারো না এদেরকে নিয়ন্ত্রণ করুন এরা কখনোই যে কাজে অগ্রণী হওয়া উচিত নয় যেগুলি তাদের জন্য শরীর অনুমোদন করে নি মেয়েদের মাঝে তাদের মেয়েদের কথা চলবে না পুরুষ নারী সবার জন্য সেও মুক্ত বেড়ে বলতে পারে না এবং সেটা মাইকে প্রচার করার বিষয় না তাদের মধ্যে বিষয় অর্থাৎ তাদের মধ্যে থাকবে ছবি তুলে এটা তুলে সেটা তুলে দিয়ে দেওয়া অথবা তাদের সামনে পুরুষরা বসে থাকা এগুলি একদম এই যে পুরুষগুলি বসে আছে এগুলিও নবুংশ এবং এগুলিও নারীদের মতো এদের 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 এরা হচ্ছে নারীদের মতো তাদের কর্মকাণ্ড এ এরা রসুল্লাহ সাল্লাম যেটা বলেছেন লাল আল্লাহর আল্লাহ তর লালন করেছেন যে সমস্ত নারীরা পুরুষের বেট ধরে সমস্ত পুরুষের নারীদের ব্যাট ধরে বেস ধরে সেই লালনের ভিতরে তারা পড়বে যদি কোনো তারা এই অবস্থা অবস্থান করে থাকে আল্লাহ কাছে মাপছে আল্লাহ যেন আমাদেরকে সেই থেকে মুক্ত করে আমাদের নারীদেরকে সে থেকে মুক্ত করে তাদেরকে যেন ঘরের ভিতরে থাকার তহবিধান করে এবং তাদেরকে যেন প্রয়োজনের বাইরে শরীরতের নির্দেশনার বাইরে তারা যেন কখনো শরীর নির্দেশনা বের না হয় এবং সেই বের হয়ে যেন আমাদের সমাজকে কলুষিত না করে দিনকে কলুষিত না করে এবং ইমানকে নষ্ট না করে আল্লাহকে সে দোয়া করছে